মানে যে বেতন ভুক্ত আছে কিছু ডালচিনি কিনে খাইতে পারতেছে, আর যে দিন মজুরি ওর বহুত কষ্ট হইতেছে। সরকারের কাছে একটাই দাবি যে আমাদের জিনিসপত্রের দাম কমায় দুক, আমরা জানি সীমিত ভাবে খাইয়া দিয়ে বাঁচতে পারি বাচ্চাদের নিয়ে। আগের চাই কিছু কমছে আর কি, এখন আগে তো সিন্ডিকেট হয়েছে শুনছি, এখন বর্তমানে সিন্ডিকেট হয় কি না তা তো আমরা জানি না, আমরা তো সাধারণ কর্মচারী লেবার। আমরা তো গরিব মানুষ, আমরা অনেক কষ্ট করে কাজ করেই খাই, সব কিছুই তো দাম, দেখি না তো কোনো দাম কিছু কমতে কোনো তো। এখন তেল 70 টাকা 100, এত চিনির দাম বাড়তি, সব কিছুর দাম বাড়তি। এই যে সিরিয়াল ধরে আমরা এখানে লাইন ধরে ল্যায্য মূল্য পাইতেছি, দেখে এটা নিতে আসছি আমরা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এখন তো মোটামুটি হালকা একটু নিয়ন্ত্রণে আসছে, আর আগে তো ছিল বেশি, আরো দাম তো আর আগে বেশি ছিল। এখন তো আর মনে করেন মানুষ, সাধারণ মানুষ খুবই কষ্টের মধ্যে আছে। সবাই যদি সরকারকে বইলা যারা কৃষক তাদেরকে সাহায্য করে, তাহলে আপনার কৃষকের কাজটা দ্রুত হইব, আর সব কিছুর দামটাও কমবো, ফসলও ভালো হইব। তারা তাদেরকে সাহায্য করলে সবাই একটু মোটামুটি খাইতে পারবো কি না কাইটা। না আমাদের তো বাজারে তো মাঙ্গা, আমরা তো আর সস্তা দেখি। সারের দাম কমাই দুঃখ সরকার, দেখে গড়গড়ায় চাইলে দাম কমে গেছে গা, সারের দাম বেশি তো, সারটা কমাইলে তো চাইলে দাম কমে যায় গা।